আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। গোটা সংবাদ জুড়ে আমি নুসরাত সুজানা রয়েছে আপনাদের সাথে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা আওয়ামী লীগকে আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলা সহজ নয় বলে সরকার বিরোধীদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বিগত দিনের মতো আগামীতেও সরকারের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। নবগঠিত কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় কমিটির নতুন সদস্যদের বক্তব্য শোনেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝেড়ে কাশুন, ঝেড়ে বলুন যে মানবাধিকার শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি ঘোষণা করলেও আমরা অন্তত আপনাদের স্বরূপটি বুঝতে পারবো। আমি মাননীয় নেত্রীর কাছে অনুরোধ করব যে এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তাদের প্রতি কোনো উদারতা, কোনো মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই। আমরা আপনার সাথে আছি। নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর মৃত্যুর প্রহর গড়া দুর্বিষহ দিনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যতটুকু অর্জন করে বিএনপি এসে তা ধ্বংস করে বলে অভিযোগ করেন সরকার প্রধান। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এই দলকে আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না বিএনপি। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে দেখে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। কিন্তু অবৈধ ক্ষমতাকে বা কোনো কেউ যদি ভোট চুরি করে তাকে ক্ষমতা থেকে হটানো, সেটা আওয়ামী লীগ পারে, এটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ তার প্রতিশ্রুতি রক্ষা করে জানিয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আর ওয়াদা দিয়েছিল বলেই আওয়ামী লীগ তা পূরণ করেছে। আওয়ামী লীগ যা বলে আওয়ামী লীগ সে কথা রাখে। ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। পিতার কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা আজ গণতন্ত্রের কথা বলে তাদের জন্ম হয়েছিল মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে। বাংলাদেশের ইতিহাসে একবারই মাত্র ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়েছিল, সেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সময় শেষ হলে আমরা ক্ষমতা হস্তান্তর করে আসি, ওই শান্তিপূর্ণভাবে একবারই 2001 সালের জুলাই মাসে আমরা ক্ষমতা দিয়ে আসি। এরপর তো আর কোনোদিন শান্তিপূর্ণভাবে তার আগেও হয়নি, পরেও হয়নি। খালেদা জিয়ার অধীনে দুইটা নির্বাচন, 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আর 2006 সালের 6 জানুয়ারি নির্বাচন, দুটি নির্বাচনই তো বাতিল করতে বাধ্য হয়, কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করে। তো বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, বিতাড়িত, তারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? তাদের নিজেদেরই গণতন্ত্র নেই। মানুষের কল্যাণে কাজ করতে বঙ্গবন্ধুর আদর্শের পথে অবিচল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের কিছু ভাড়াটে লোক আছে দেশে বিদেশে বসে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। ক্ষুধা, দরিদ্র, মুক্ত, উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে এক প্রস্তাবের উপর আলোচনায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, 2008, 2014 ও 2018 সালে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পালন করেছে তার সরকার। পরে জাতীয় সংসদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দীপ্ত শপথ গ্রহণ করে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। আমাদের যে লক্ষ্য ছিল 2021-এর, সেটা আমরা অর্জন করেছি। যে যে ওয়াদা দিয়েছিলাম, সেই 2008-এর নির্বাচনী ইশতেহার, 2014-এর নির্বাচনী ইশতেহার, 2018-র নির্বাচনী ইশতেহার, প্রত্যেকটা কাজ আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ 2026-এর মধ্যে এটা আমরা বাস্তবায়ন করে 41 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ আমরা গড়ব। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ব,
স্মার্ট বাংলাদেশ হিসেবে আধুনিক প্রযুক্তি জ্ঞান হিসেবে, এবং সেটাই হবে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা। আগামীকাল ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার একপাশের সড়কে এই কর্মসূচি পালন করতে পারবে দলটি। সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এমন তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ। তবে বিএনপির গণ অবস্থানের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপির ঘোষিত যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি বিভাগীয় গণ অবস্থান। এর অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে চান দলের নেতাকর্মীরা। কর্মসূচির অনুমতি পেতে সন্ধ্যা 6:30 ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আসেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। ডিএমপি কমিশনার সঙ্গে আলোচনা শেষে জাহিদ হোসেন বলেন, কর্মসূচির অনুমতি মিলেছে। যেভাবে আমরা অন্যান্য সময় সমাবেশ করি ঠিক একইভাবে আমাদের যে অনুমতি দেওয়া অনুমতি বলেন আর ওনাদেরকে ইনফর্ম করা বলেন, ওনাদের সহযোগিতা বলেন, প্রোগ্রাম সফল করার জন্য ইনশাআল্লাহ কালকে বিএনপি অফিসের সামনে আমাদের অবস্থান কর্মসূচি হবে। এদিকে ডিএনপির কমিশনার জানান, কর্মসূচি চলাকালে যান চলাচল করতে পারবে এমন শর্তে অনুমতি দেওয়া হয়েছে। তারা যান চলাচল স্বাভাবিক রেখে জনদুর্ভোগ কমিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এই প্রত্যাশা করি, এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এবং আমাদের তরফ থেকে ডিএমপি তরফ থেকে তারা সকল ধরনের নিরাপত্তা সহ অন্যান্য সহযোগিতা পাবে। এদিকে সকালে ডিএমপি হেডকোয়ার্টার ও মুজিব কর্নারের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা নেই। অবস্থান ধর্মঘট তারা করছেন, করতেই পারেন, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট যেন সচল রাখেন, রাস্তাঘাটে কোনো ধরনের ব্যারিকেড সৃষ্টি না করেন। ধ্বংসাত্মক কিছু ঘটাতে চেষ্টা করলে তারা আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের কাজটি করতে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি বলেও জানান তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ইচ্ছার বিরুদ্ধে ওয়াসার এমডি করে রাখা হয়েছে তাকসিমকে। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন ওয়াসার আলোচিত এ ব্যবস্থাপনা পরিচালক। দুদকে জমা পড়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে শুধু একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, এর বাইরে তার কোনো সম্পদ নেই। বারবার চাকরি ছাড়ার ইচ্ছা পোষণ করেও কর্তৃপক্ষের অনুরোধে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও দাবি করেন। সুমন তানভীরের রিপোর্টে থাকছে বিস্তারিত। বছর পরেও আমি চলে যাওয়ার বহু চেষ্টা করেছি, চলতে যেতে চেয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছে। অথচ এই চেয়ারে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বসে আছেন তিনি, আর এই সময়ে 14 বার বাড়িয়েছেন পানির দাম, আর নিজের বেতন 421% বাড়িয়ে করেছেন 6,25,000 টাকা। যুক্তরাষ্ট্রে পুরো পরিবার থাকায় মাঝে মধ্যে ভার্চুয়াল অফিসের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রেও থেকেছেন তিনি। সর্বশেষ 2021 থেকে 24 জুলাই 3 মাস যুক্তরাষ্ট্রে থেকে অফিস করেছেন তাকসিম এ খান। তবে গত বছর একই ধরনের অনুমতি চেয়ে ব্যর্থ হন তিনি। এবারে যখন তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে ছুটি চেয়েছিলেন, তখন আমরা নিয়মকরণ যে নিয়মকরণ রয়েছে সেটিকে ফলো করতে বলেছিলাম, এবং সেটি কিন্তু আপনার ফলো করা। এবারই প্রথম কিন্তু তার এই দীর্ঘদিনের চাকরি জীবনে এবারই প্রথম তাকে ছুটি নিতে হচ্ছে। এর আগে কখনো তিনি ছুটি নেননি, মানে ছুটি মানে হচ্ছে তিনি অনলাইনে অফিস করবেন, আমেরিকায় থাকবেন অনলাইনে। এটি এর আগে ঘটেছে, কিন্তু আমি বোর্ডে আসার পরে তিনি যখন ছুটি চেয়েছেন তখন কিন্তু এটি নিয়মের মধ্যে থেকেই তাকে থাকতে হচ্ছে এবং তাকে ছুটি নিতে হচ্ছে, এবং তিনি অফিস কিন্তু ওই সময় করতে পারেননি, ওই সময় কিন্তু ভারপ্রাপ্ত এমডি দায়িত্ব ছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার 14টি বাড়ি নিয়ে দুদকে অভিযোগ জমা হওয়ার পর ফের আলোচনায় তাকসিম এ খান। সোমবার আগামী 15 দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে রিপোর্টও জমা দিতে বলেছেন আদালত, যদিও তাকসিমের দাবি সব অভিযোগ মিথ্যা। 5টার মধ্যে একটি হচ্ছে আমার ওয়াইফ, তার ক্রয়কৃত বাসা, একটি অ্যাপার্টমেন্ট, বাড়ি, কেউ কেউ আমাদের দ্বারা তাদের কর্মকাণ্ডে তারা মানে অনৈতিক কাজ করতে পারেনি বিধায় তারা বিক্ষুব্ধ, অতএব তারা যেভাবেই হোক আমাকে হেয় করতে পারে।
তবে অভিযোগ পাওয়ার পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন তাকসিম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকলেও বেশিরভাগ সাংবাদিককেই ঢুকতে দেওয়া হয়নি ভেতরে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। একসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা চ্যালেঞ্জিং হলেও সেটি ভালোভাবেই করে যাচ্ছে সরকার। সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গেল রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। খানাল আমিনের রিপোর্টে বিস্তারিত। আফ্রিকা সফরে যাওয়ার পথে সোমবার মধ্যরাতে ঢাকায় যাত্রাবিরতি করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা অবস্থানকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার আটকে থাকার বিষয়ে চীনকে অবহিত করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ট্রেডটা আমরা প্রায় 780 মানে 800 মিলিয়নের বিক্রি করি, আর আপনাদের থেকে প্রায় 13 বিলিয়নের জিনিস কিনি, এটা এক্সাইডেড হয়ে যাচ্ছে। আপনারা সেই ট্রেড বাড়ানোর জন্যে বলেছিলেন যে 98% যত প্রোডাক্ট আছে সেগুলোতে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দিবেন, এটা অ্যানাউন্স করেছেন, কিন্তু গ্যাজেটটা হয়নি বলে আমাদের ব্যবসায়ীরা এখনও সেই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। মন্ত্রী জানান, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক ভালো রাখা চ্যালেঞ্জিং হলেও সেটি ভালোভাবেই করে যাচ্ছে সরকার। দ্যাট ইজ এ চ্যালেঞ্জিং থিং, বাট আমরা অন্য কারো কিসে ধানে মারি দিই না, তারা তাদের সমস্যা থাকতে পারে, দ্যাট ইজ দেয়ার হেডেক, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কারণ তারা কি কি সব কারণে তাদের আপনার অসুবিধা সেইটা ইজ নট আওয়ার হেডেক, ইট ইজ দেয়ার হেডেক, আমরা আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং আমরা এই পলিসিতে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বই দিতে না, আমরা এটাতে বিশ্বাস করি। সরকারের উন্নয়নের মহাসড়কে চীনের সম্পৃক্ত থাকার বিষয়ে তুলে ধরেন আব্দুল মোমেন। যে ব্যাপারে চাইনিজরা আমাদের সহায়তা করেছেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। তীব্র শীতে দুর্ভোগে আছে বিভিন্ন জেলার মানুষ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে নিম্ন আয়ু খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়ছে। শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, শীতজনিত নানা রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে বয়স্ক শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঠান্ডাজনিত রোগে দেড় মাসে সারা দেশে 78 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরা জাহান সিন্থি রিপোর্টে। নভেম্বরের মাঝামাঝি থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় শীত নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে সপ্তাহখানেক ধরে সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কমেনি শীতের দাপট। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনাজপুর ও হিলিতে কুয়াশা কেটে গেলেও বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে হাওয়ায় বিপর্যস্ত অবস্থা তাদের। কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া মানুষ। এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কামিং কাজ করে কিভাবে জীবন তো বাঁচে না। ঠান্ডার মধ্যে তো কাজ কামিং কিছু করে পাইনি, ঠান্ডার জন্য ঘুরিয়ে আসলাম কাম করে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে চুয়াডাঙ্গায়। এতে শ্রমজীবী মানুষের কাজে যেতে সমস্যা হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এত শীত পড়ছে, আমাদের তো খুব ভোরে আসতে হয় এবং খেটে খাওয়া মানুষের জন্য তো শীতের খুব কষ্টই হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তো চুয়াডাঙ্গা জেলাতে শৈত্যপ্রবাহ চলছে,
যে কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মানুষ। এছাড়াও লালমনিরহাট, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল সহ বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেশি হওয়ায় ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডা ও শীতজনিত নানা রোগ। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বয়স্ক শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ 78 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম বিভাগেই মারা গেছে 53 জন। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে নির্বাচিত মাহমুদ হাসান রিপন। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার কার্যালয়ে রিপনকে শপথ পাঠ করান। এ সময় ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু, চিফ হুইপ নুরি আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রিপন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর যোগ দেন সংসদ অধিবেশনে। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন। সংগঠনটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মারা যাওয়ায় গাইবান্ধার সাঘাটা ফুলছড়ি আসনটি শূন্য হয়। গত বছরের 12 অক্টোবর এ আসন উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করা হয়। এরপর এবছরের 4 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন বিপুল ভোটে জয়লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে গাইবান্ধা 5 শাখাটা ফুলছড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। যমুনার হাত থেকে স্থায়ীভাবে শাখাটা ফুলছড়িকে রক্ষা করতে হবে, চরাঞ্চলের মানুষের জন্য অনেক কাজ করতে হবে, এছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক মহাসড়ক সহ আমাদের এই অঞ্চলের মানুষের অনেক দাবি দাওয়া রয়েছে, সেগুলো পূরণে আগামী দিনে আমি কাজ করতে চাই। দেশে বেকারত্ব নিরসনে চাকরির মেলাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন। সকালে মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত চাকরির মেলা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই উচিত এমন আয়োজন করা। এ সময় উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ডক্টর শফিক আহমেদ সিদ্দিক এবং বিডি জবসের সিইও আকম ফাহিম মাসুর সহ অন্যান্যরা। প্রত্যেকটা ইউনিভার্সিটি এটা করতে পারলে খুবই ভালো। প্লাস আমাদের যারা, আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, আমাদের একাডেমির সাথেও সম্পর্কটা আরও গভীর হয়, ভালো হয়, ওনাদের সাথে আরও ক্লোজলি কাজ করা এবং আমাদের ডিমান্ডগুলি কী ধরনের প্রয়োজন হিউম্যান রিসোর্স সেগুলি যদি ওনারা জানে, তাহলে ওনারা ওইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারে, ওইভাবে কারিকুলাম ওনারা ফিক্স করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে গণসমাবেশ, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে মরিয়ম ভিলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব নজিব আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা সহ সংশ্লিষ্টরা। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের বিভিন্ন দুর্লভ চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।